নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির ভিডিও নিয়ে। কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত খবর নিয়ে আমাদের এই অ্যাপ্লাই নাও বা আবেদন করুন পর্বের ভিডিওগুলি। আজকের ভিডিওটি নভেম্বর মাসের পর্ব 3। ভিডিওটিতে দেখব নভেম্বর ও ডিসেম্বর মাসের নিয়োগ সংক্রান্ত 6টি চাকরির খবর। দেখতে থাকুন ভিডিওটি। আজকের প্রথম খবরটি হল উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগ করছেন কনস্টেবল। মোট শূন্য পদের সংখ্যা 49,568টি। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1 জুলাই 2018 অনুযায়ী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 18 বছর থেকে 22 বছরের মধ্যে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। বেতন 5,200 টাকা থেকে 20,200 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 8ই ডিসেম্বর 2018। অনলাইনে আবেদন করার সময় আবেদন ফিস বাবদ জমা দিতে হবে 400 টাকা। এর পরের নিয়োগটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT দিল্লি। নিয়োগ করছেন 103 জন সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা দরকার পদ অনুযায়ী বিভিন্ন। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদন ফিস বাবদ সাধারণ এবং OBC প্রার্থীকে দিতে হবে 200 টাকা। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফিস লাগবে না। আবেদনের শেষ তারিখ 10ই ডিসেম্বর 2018। আজকের 3 নম্বর নিয়োগের খবরটি হলো গুজরাট হাইকোর্ট নিয়োগ করছেন পিয়ন। মোট শূন্য পদের সংখ্যা 1,149টি। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস। বয়স হতে হবে 30শে নভেম্বর 2018 অনুযায়ী 18 বছর থেকে 33 বছরের মধ্যে। বেতন 14,800 টাকা থেকে 47,100 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদন ফিস বাবদ সাধারণ এবং OBC প্রার্থীকে দিতে হবে 300 টাকা। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের দিতে হবে 150 টাকা। অনলাইন আবেদনের লাস্ট ডেট 30শে নভেম্বর 2018। এরপর বলবো গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ গেইল। নিয়োগ করছেন জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল এবং মেকানিক্যাল, ফোরম্যান ইলেকট্রিক্যাল, জুনিয়র কেমিস্ট সহ আরও অন্যান্য পোস্ট। মোট শূন্যপদের সংখ্যা 160টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন। প্রার্থীর বয়স হতে হবে ফোরম্যান পদের জন্য 28 বছরের মধ্যে, টেকনিশিয়ান এবং অ্যাকাউন্টস পদের জন্য 26 বছরের মধ্যে। মাসিক বেতন ফোরম্যান পদের জন্য 14,500 টাকা থেকে 36,000 টাকা, টেকনিশিয়ান পদের জন্য 12,500 টাকা থেকে 33,000 টাকা এবং অ্যাকাউন্টস পদের জন্য 12,500 টাকা থেকে 33,000 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 30শে নভেম্বর 2018। আবেদন ফিস বাবদ সাধারণ এবং OBC প্রার্থীকে দিতে হবে 50 টাকা। বাদবাকি প্রার্থীদের কোনো রকম ফিস দিতে হবে না। এরপর বলবো আজকের 5 নম্বর চাকরির খবরটি। নিয়োগ করছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ IOCL। পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস। মোট শূন্য পদের সংখ্যা 360টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস করার পর সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI পাস হতে হবে। বয়স 31শে অক্টোবর 2018 অনুযায়ী 18 বছর থেকে 24 বছরের মধ্যে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। কোনো রকম আবেদন ফিস নেই। আবেদনের লাস্ট ডেট 27শে নভেম্বর 2018। এরপর বলবো আজকের 6 নম্বর এবং শেষ চাকরির খবরটি। গুয়াহাটি হাইকোর্ট নিয়োগ করছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, কপিস্ট, টাইপিস্ট ইত্যাদি পদে 158 জন কর্মীকে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি। বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 27শে নভেম্বর 2018 অনুযায়ী 18 বছর থেকে 44 বছরের মধ্যে। OBC প্রার্থীদের ক্ষেত্রে 18 বছর থেকে 47 বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 18 বছর থেকে 49 বছরের মধ্যে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 54 বছরের মধ্যে। বেতন 14,000 টাকা থেকে 49,000 টাকা প্রতি মাসে। গ্রেড পে 5,600 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদন ফিস বাবদ সাধারণ এবং OBC প্রার্থীকে দিতে হবে 300 টাকা। তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীকে দিতে হবে 150 টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীকে কোনো রকম ফিস দিতে হবে না। অনলাইন আবেদনের লাস্ট ডেট 27শে নভেম্বর 2018। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে,
লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনোরকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।